আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের আমার রেসিপি। আজ দেখাবো আপনাদের খুব সহজে অল্প উপকরণে ঘরোয়া মশলা দিয়েই বটি কাবাব তৈরি। আর এই কাবাবটি তৈরি করলে খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে করা যায় আর খুবই টেস্টি হয়। তো চলুন দেখে নিই আমার রেসিপিটি কীভাবে শুরু করছি। তো প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি 500 গ্রাম, আর মাংসটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর মাংসের সাইজটা দেখুন, এরকম স্লাইস করে কেটে নিতে হবে, বেশি মোটা করে কাটা যাবে না, এরকম স্লাইস করে ছোটো ছোটো করে আমি মাংসটা কেটে নিয়েছি। এখন আমি এটাকে মেরিনেট করব। মেরিনেট করার জন্য এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিচ্ছি পেঁপে বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ। আর এখানে পেঁপে বাটা দেওয়ার উদ্দেশ্য হলো কাবাবটা যাতে সফটি হয়, স্মুদি হয়, এই জন্য পেঁপে বাটাটা অবশ্যই ইউজ করবেন। পেঁপে বাটা না ইউজ করলে এটার টেস্টটা আসবে না। যাই হোক, পেঁপে বাটা ও লেবুর রস দিয়ে প্রথমে অনেকক্ষণ মেরিনেট করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন বাকি যে মশলাগুলো আছে ওগুলো ইউজ করব। তো এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এখন গুঁড়া মশলা হচ্ছে মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো আর টেস্টিং সল্ট 1 চামচ। ব্যাস, সব উপকরণগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে এটাকে মেরিনেট করব, আর অনেকক্ষণ অবধি মাখাতে হবে যাতে করে সব মশলাগুলো মাংসের গায়ে সমানভাবে লেগে যায়। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে আর সব মশলাটাই মাংসের মধ্যে মিশে গেছে। তো এইটাকে আমি আধা ঘন্টা রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা অপেক্ষা করব। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা আমার ফেসবুক পেজে অ্যাড নেই অবশ্যই আমার ফেসবুক পেজ অ্যাড করবেন আফ্রেন্স হোম কিচেন। যাই হোক, তো আধা ঘন্টা পরে আমি এখন স্টিকে কাবাবগুলো ঢোকাবো। তো স্টিকগুলো দেখুন, এই স্টিকগুলো চিকেন বলের স্টিক বলে যে কোনো দোকানে বা সুপার শপে আপনি পেয়ে যাবেন। তো এখন দেখুন যে কীভাবে আমি কাবাবটা রেডি করছি। মাংস যদি সাইজ বড় থাকে বা এক্সট্রা ঝুলে থাকে সেটাকে আপনি ফোল্ড করে স্টিকের মধ্যে দিতে পারেন। দেখুন মাংসটা বড় দেখে আমি এটাকে ফোল্ড করে ভাঁজ করে স্টিকের মধ্যে দিয়ে দিলাম। তবে কাবাবে সবগুলো মাংসের সাইজ একরকম হলে দেখতে সুন্দর লাগে। আর এটা দেখুন আমি সিঙ্গেলভাবে দিয়েছি, এটার ফোল্ড করতে হয়নি যেহেতু এটার সাইজটা ঠিক আছে এই জন্য। যাই হোক, আপনি যখন নিজে কাবাবটা রেডি করতে থাকবেন তখন আপনি সাইজ অনুযায়ী বুঝতে পারবেন যে কীভাবে এটাকে দিতে হবে। যাই হোক, এভাবে দেখুন আমি একটা স্টিক রেডি করছি। আমার এই স্টিকটা রেডি হয়ে গেছে, আর দুই দিকের কিছুটা অংশ স্টিকের মাথাটা একটু রেখে দিতে হবে, পুরো স্টিক জুড়ে কাবাবের মাংসটা দেওয়া যাবে না। যাই হোক, দেখতে পেলেন কীভাবে সেট করলাম, এভাবে প্রত্যেকটি কাবাব আমি সেট করে ফেললাম। আর এখন এটা ফ্রাই করার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কাবাবের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের আর লোয়ের মাঝামাঝি অবস্থানে রাখবেন। এটা আস্তে আস্তে ভাজা হবে, প্লাস এটা কিছুটা সিদ্ধ হবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দিয়ে আবারও আরেক পাশ হওয়ার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন উল্টে দেখবো যে এপাশও হয়ে গেছে, দ্যাট মিন্স দুই পাশ হয়ে গেলে এটাকে তুলে ফেলবো। আর যে প্লেটে তুলবো সে প্লেটে অবশ্যই একটা টিস্যু ইউজ করবেন যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। তো ব্যাস, এভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। আর দেখছুন কতটা ইয়ামি হয়েছে, খুবই টেস্টি হয়েছে, দেখতে খেতে অসাধারণ ভালো হয়েছে। আর এত অল্প উপকরণ দ্বারা যত মজার কাবাব তৈরি করা যায় এটা না বানালে আপনি বুঝতেই পারবেন না। যাই হোক, হয়ে গেল আমার সেই অল্প উপকরণ দ্বারা কাবাব রেসিপিটি। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার নতুন যে রেসিপি সেগুলো আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। আর যদি কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।